Class 6, Mayal Bengali. Hello student. গত ক্লাসে আমাদের সিনাত বুরুটি পাঠটি আমরা আরম্ভ করেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত রচনার একটি অংশ। গত ক্লাসে আলোচনা হয়েছিল শ্রীকান্ত যখন তার সুরদা যতীন্দ্রা এবং মেজদার সঙ্গে পড়াশোনা করছিল সুন্দর করে, সেদিন খুব দুর্যোগপূর্ণ দিন ছিল, সুন্দর করে ওরা পড়তে বসেছে এবং ওর পিসেমশাই এবং রামকুমার শেঠিমশাই বারান্দায় ছিলেন। তখন ওরা পড়ায় ব্যস্ত, তখন হঠাৎ শ্রীকান্ত শুনতে পায় তার পিছন থেকে একটু কম বলে কম শব্দ আসে এবং সঙ্গে সঙ্গে সুরদা এবং যতীন্দ্রা সেজের বাতি উঠিয়ে মেরে ফেললো খেয়ে ফেললো এইসব এইভাবে চিৎকার করতে লাগলো। এবং সেই সময় তাদের পা লেগে পাতিটি উল্টে যায়। সেই অন্ধকারের মধ্যে যখন শ্রীকান্ত ঘর থেকে বেরিয়ে পড়ে তখন দেখতে পায় পিসেমশাই তার দুই ছেলেকে বল দাবা করে আরও জুড়ে চিৎকার করছেন। তখন সেই সময় দেবীতে যারা দারোয়ান ছিল সেপাই ছিল ওরা চুর চুর বলে চিৎকার করে কাকে দিন নিয়ে আসলো। সেই অবসরে সুরদা ও যতীন্দ্রা বারম্বার বলতে লাগলো ভালুক নয় ভালুক নয়, সেটা নেকড়ে বাঘ। ঠিক সেই সময় তাদের যে মেজদা ওর ফিটের যে বিম ছিল তার জ্ঞান ফিরে আসে এবং বলে যে রয়্যাল বেঙ্গল টাইগার। এতটুকু পর্যন্ত আমরা আলোচনা কতদিন করেছিলাম, এরপর থেকে দেব। কিন্তু কোথায় সে মেজদা দি রয়্যাল বেঙ্গলি হোক আর রামপনের মস্ত বালুকি হোক, সে আসিলই বা কিরূপে গেল বা কোথায়, এতগুলো লোক যখন দেখিয়াছে তখন সে একটা কিছু বটেই। তখন শ্রীকান্ত বলছে একটা তো হবে, যখন রয়্যাল বেঙ্গল টাইগারই হোক বালু হোক বাঘই হোক সবাই যখন বলছে তো কিছু তো একটা হত হবেই। তখন কেহ বা বিশ্বাস করিল কেহ বা করিল না, কিন্তু সবাই ভয়চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল। অকস্মাৎ পলোয়ান কিশোরী সিং উহা বইটা বলিয়াই এক লাফে একেবারে বারান্দার উপর, তারপর সে এক ঠেলাঠেলি কাণ্ড। এতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায়, তাহার মুহূর্ত বিলম্ব সয় না। উঠানের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল, দেখা গেল তার এই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার বাঘের মতোই বটে। চোখের পলকে বারান্দা খালি হইয়া উল্টকানা ঘুরিয়া গেল, জনপ্রাণী সেখানে নেই। সেই ঘরে ভিড়ের মধ্য হইতে পিসেমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল, সর্কি ল বন্দুক ল, আমাদের পাশের বাড়ির গোগনবাবুদের একটা মঙ্গেরি গাদা বন্দুক ছিল, লক্ষ্য সেই অস্ত্রটার উপর। লাও তো বটে, কিন্তু আনেকে ডালিম গাছটা যে দরজার কাছে এবং তাহার মধ্যে যে বাঘ বসিয়া, হিন্দুস্তানিরা সাড়া দেয় না, তামাশা দেখিতে তাহারা বাড়ি ঢুকিয়েছিল, তাহারা নিস্তব্ধ। এই অবস্থা কিশোরী সিং যে পলোয়ান সে হঠাৎ দেখতে পেল কেউ বলছে বাঘ, কেউ বলছে নেকড়ে, কেউ বলছে রয়্যাল বেঙ্গল টাইগার। তখন সবাই ভয়ে সন্ত্রস্ত। কিশোরী সিং সেই সময় কিশোরী সিং বলে দাদার যে দারোয়ান সে বললো ওহা বইটা, সে একটা ডালিম গাছ দেখিয়ে বললো এখানে বসে আছে। তখন দেখা গেলো এর ভিতরে একটা জানোয়ার বসে আছে, সত্যি একটা জানোয়ার বসে আছে। যেই শোনা সেই মাত্র পিসেমশাই বলতে লাগলেন যে সর্কি ল বন্দুক ল, কিন্তু সেই যে সর্কি ল বন্দুক ল কে আনবে সেটা নিয়ে চিন্তা, কেউ সাহস করে এগিয়ে আসছে না। এমনই সময়ে হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসে উপস্থিত, সে বোধ করি সম্মুখে রাস্তা দিয়ে চলিয়াছিল, হাঙ্গামা সময়ে বাড়িতে ঢুকিয়াছে। নিমেষে শতকণ্ঠে চিৎকার উঠিল, অরে বাঘ বাঘ পালিয়ে আয় পালিয়ে আয়। ইন্দ্র ওদের গ্রামের ছেলে, রায়ের ছেলে, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে সে আসলো, এসে সবাইকে জানতে চাইল যে কী ব্যাপার।
তাকে দেখে সবাই যেমন আরো সন্তুষ্ট হয়ে উঠলো। কেউ বলছে হ্যাঁ বাঘ পালিয়ে পালিয়ে। ইন্দ্র প্রথমটা সে তৎমত হইয়া ছুটিয়া ভিতরে ঢুকিল, কিন্তু কোনকাল পরে ব্যাপারটা শুনিয়া লইয়ে একা নির্ভয়ে উঠানে গিয়া লঙ্কন খুলিয়া বাঘ দেখিতে লাগিল। প্রথমে সে যখন প্রথমে সে নিজেও একটু ভয় পেয়েছে কি ব্যাপার। হ্যাঁ সমস্ত শোনার পরে সমস্ত ঘটনা যখন বলা হলো তখন সে লঙ্কন হাতে নিজে একাই উঠানে নামিয়া দেখতে লাগলো ঘটনাটা কি। দুতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকা ছেলেটির পানে চাহিয়া দুর্গানাম জুপিতে লাগিল। পিসিমা তো বইয়েই কাঁদিয়া ফেলিলেন। নিচে ভিড়ের মধ্যে দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলে নামিয়া আসে এমন আভাসও দিল। কেউ কিন্তু নামছে না, এই ছেলেটাকে সাহস দিচ্ছে যাও যাও, কিন্তু নিজে কিন্তু যাচ্ছে না। এই এই অবস্থা তখন বেশ করিয়া দেখে ইন্দ্র কহিল, এ বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দূত আবার জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা ভাষায় কহিল, না বাবুমশাই না, আমি বাঘ বলুক নই, সিনাত বহুরূপী। ইন্দ্র হ করে হাসিয়া উঠিল। ভট্টাচার্য মশাই পরম হাতে সর্বাগ্রে উঠিয়া আসিলেন, কত বাঘা, তুমি বই দেখাবার জায়গাও পাও না। পিসিমশাই ক্রোধে মহাক্রোধে হুকুম দিলেন, উস্কো কান পাকড়কে লেয়াও। তারপর যখন ইন্দ্র যখন বুঝতে পারলো এটা বাঘ না অন্য কিছু হবে, সে কথা বলার সঙ্গে সঙ্গেই এই যে বাঘরূপী জানোয়ারটা বলল যে সে বাঘ নয়, হ্যাঁ সে সিনাত বহুরূপী। সে কথা শোনার সঙ্গে সঙ্গে পিসিমশাই তো একদম অগ্নিশর্মা, হ্যাঁ বললেন উস্কো কান কান পাকড়কে লেয়াও। আর পিসিমশাই সঙ্গে ভট্টাচার্য মশাই পরম হাতে সবার আগে আসলেন, কারণ তাকেই সুর উপবাদ দিয়ে ধরা হয়েছিল এবং এই যে জন্তুটা তার জন্যই তাকে সুর শাস্তি হয়েছিল। ঈশ্বরী সিং তাহাকে সর্বাগ্রে দেখিয়াছিল, সুতরাং তাহারই দাবি স্বভাবিকা অধিক বলিয়া সেই গিয়া তাহার খান করিয়া পিড় পিড়ি করে টানিয়া আনিল। ভট্টাচার্য মশাই তার পিঠের উপর ক্রমের এক গা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন, এই হতভাগাকে বাঁচতে আমার বতর চূর্ণ হোক গিয়া, আমাকে যেন খিলাইকে খাটাল পাকা দিয়া। পিসিমশাই সেটা বলতে লাগিলেন হিন্দি বাংলা মিলিয়ে। সিনাতের বাড়ি বারাসতে সে প্রতি বছর এই সময়টা একবার করিয়া রোজগার করিতে আসে। কালও এ বাড়িতে নারদ সাজিয়া গান শুনিয়া শোনাইয়া গিয়াছিল। সে একবার ভট্টাচার্য মহাশয়ের একবার পিসিমশাইয়ের পায়ে পড়িতে লাগিল, কহিল ছেলেরা এমন করিয়া বয়ে পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাটাইয়া তোলায়, সে নিজেও বয়ে পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল। একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া আবার সাজ দেখাইয়া যাইবে। সিনাত কাপড়ি করিতে লাগিল, কিন্তু পিসিমশাইয়ের আর রাগ পড়ে না। পিসিমা নিজে উপর হইতে কহিলেন, তোমাদের ভাগ্যে ভালো যে সত্যিকারের বাঘ ভালো বার হয়নি, বীর পুরুষ তোমরা, আর তোমাদের দারোয়ানরা ছেড়ে দাও বেচারিকে, আর দূর করে দাও দেউড়ির এই দারোয়ানগুলোকে, একটা ছোট ছেলের যা সাহস এক বাড়ি ঢুকে তা নেই। পিসিমশাই কোনো কথাই শুনিলেন না, বরং আরও গরম হইয়া হুকুম দিলেন উহার লেস ঘটিয়া দাও। তখন তাহার রঙিন কাপড় জোড়ানো সুদীর্ঘ ফলের লেসটি কাটিয়া লইয়া তাহাকে কাড়াইয়া দেওয়া হইল। পিসিমা উপর হইতে রাগ করিয়া বলিলেন, দেখে দাও তোমার ওটা অনেক কাজে লাগলো। এই ছোট্ট একটা অংশ শ্রীকান্ত থেকে নেওয়া হয়েছে। এই তারপরে বোঝা গেল যে এই যে বহুরূপী সে আসলে প্রতি বছর আসতো। আমাদের এখানে যেমন চৈত্র মাসের সময় শিব দুর্গা সেজে গান গেয়ে বেড়ায়, ঠিক প্রদ্রুপ সে বারাসত থেকে প্রতি বছর আসতো, এসে নানা শ্বাস ধরে নাচ গান গেয়ে পয়সা রোজগার করতো। সেদিনও সে নারদ সেজে দুপুরবেলা এসেছিল এবং সেখান থেকে বকশিস নিয়ে চলে যায়। ভেবেছিল যে রাত্রেবেলা এসে আবার শ্বাস দেখাবে, কিন্তু ঘটনা উল্টো হয়ে যায়। সে যখন বাঘ সেজে পড়ার ঘরে ঢুকেছিল, ঠিক তখন ছেলেরা বুঝতে পারিনি ওরা সত্যি সত্যি বাঘ বা নেকড়ে ভেবে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছিল, তাই এতগুলো ছিল কাণ্ড। ওরা ভালো করে ভাগটা পড়বে, ছোটো প্রশ্ন যেমন আছে সবগুলো দেখে নিবে, আমি বড় প্রশ্নগুলো দিব, আর সঙ্গে সঙ্গে কিছু
অতি সংক্ষিপ্ত উত্তর আছে। মেজদা কোন ক্লাসে পড়েন? কিশোরী সিংকে কাদের দাদা বন্দুক ছিল? কার তত্ত্বাবধানে চলছিল এই যুদ্ধাভ্যাস? কাকে চোর সন্দেহে পেটানো হলো? বাঘটা কোথায় বসেছিল? এর লন্ঠন হাতে বাঘ দেখতে গেল, আশা করি সত্যি পারবে। মেজদা কোন ক্লাসের ছাত্র ছিলেন? তিনি দুবার এন্ট্রেন্স ফেল করে আবার প্রস্তুত করছিলেন, কাজেই তিনি এন্ট্রেন্সের ছাত্র ছিলেন। কিশোরী সিংকে সে ছিল দারোয়ান, কাদের গাদাবন্ধক ছিল? গগনবাবুদের গাদাবন্ধক ছিল। কার তত্ত্বাবধানে চলছিল এই বিদ্যাভ্যাস? সেটা মেজদার তত্ত্বাবধানে। কাকে চুর সন্দেহে পেটানো হলো? ভট্টাচার্য মশাইকে। বাঘটা কোথায় বসেছিল? ডালিম গাছে। কে লণ্ঠনাতে বাঘ দেখতে লাগলো? ইন্দ্রনাথ। এরপর দেখো সঠিক উত্তর খুঁজে নাও কাহিনীতে। কাহিনীটিতে উল্লেখিত মাসটা হলো আষাঢ় শ্রাবণ ভাদ্র, সেটা ছিল শ্রাবণ মাস। খেম্বিশের কাঠে শুয়েছিলেন বাবা মেসমশাই পিসেমশাই। পিসেমশাই শুদ্ধ উত্তর। আফিম খেয়ে, দুধ খেয়ে, কফি খেয়ে সুখ বুঝেছিলেন রামকুমার ভট্টাচার্য মহাশয়। আফিম খেয়ে শুদ্ধ উত্তর। সেজবাদি উল্টে দিলেন চুরদা, যতীন্দা, মেজদা, মেজদা, রামকুমারবাবু। বাঘ, বালক, শিয়াল এর কথা বলছিলেন, বালকের কথা বলছিলেন। সিনাথের বাড়ি ছিল বাঘা যতীন বাদুড়িয়া বারাসতে। বারাসতে শুদ্ধ উত্তর। এগুলো লিখে নেবে নিজে নিজে। তারপরে শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করা। মেজদার ঠিক ছিল, মেজদার ছিল ফিটের বেমু, এটা শুদ্ধ। ছেলেরা বারান্দা থেকে দুর্গানাম জপ করতে লাগছিল, ভুল। মেয়েরা দুর্গানাম জপ করতে ছিল, শুদ্ধ। ইন্দ্র ছিল মেজদার বন্ধু, ভুল। ইন্দ্র ছিল শ্রীনাথের বন্ধু। মেজদা এন্ট্রান্স পরীক্ষায় পাস করেছে, ভুল, সে দুবার ফেল করেছে। সুরদা যতীন্দা পিসেমশাইয়ের ছেলে, সেটা শুদ্ধ। শ্রীনাথ নারদ সেজে গান শুনিয়েছিল গত পরশু, ভুল, ওই দিনই গান শুনিয়েছিল। তারপরে শূন্যস্থান পূর্ণ করো। আমাদের পাশের বাড়ির রাজুদের একটা সেকালে গাদা বন্ধু ছিল, গগনবাবুদের। রাজুদের জায়গা হবে গগনবাবুদের। তারপর গিরিগিটি পরিবেশ অনুসারে নিজের গায়ের রং পাল্টাতে পারে, তাই তাকে ড্যাশ বলে, বহুরূপী বলে। আমাদের পাড়ার নাম ছিল, আমাদের পাড়ার রাম সিং মস্ত ড্যাশ পালোয়ান, পালোয়ান। বাঘ একটা ড্যাশ আমাদের সামনে দিয়ে ছুটে পালালো বিদ্যুৎ বেগে। বাঘ একটা বিদ্যুৎ বেগে আমাদের সামনে ছুটে পালালো। তারপরে ছোট প্রশ্নগুলো দেখে নিবে, আর বড় প্রশ্নগুলো আমি পরে বলে দেব। তারপরে শব্দার্থ শিখবে, বাক্য রচনাগুলো দেখে নিবে। বিপরীত শব্দ সম্মুখে, পিছনে, বাহির, পর, সুস্থ, অসুস্থ, অন্ধকার, আলো, বিশ্বাস, অবিশ্বাস, উপস্থিত, অনুপস্থিত, বীরপুরুষ, কাপুরুষ, পথ পরিবর্তন দেখে নিবে। তারপরে সন্ধি বিচ্ছেদ সেগুলো দেখে নিবে। আমি আবার পরে বড় প্রশ্ন দিব, আজকে এই পর্যন্ত থাক। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।